দাম কয় টাকা হলো 240 টাকা 240 টাকা 400 গ্রাম বাদ দিচ্ছেন কোটি আমার সেই হিসাব না আপনি কোটি খালি করেন আরে এটা খালি করেন ছবি নেন হ্যাঁ খোলেন খোলেন কথা বোঝেন না ওটা চামচ দিয়ে খালি করেন আপনি বাদ দিলেন 400 550 গ্রামই তো এই পাতিলির হুকুম হ্যাঁ 50 গ্রাম চুষতে পারে 50 একটা খুঁটি কয় গ্রাম পানি খাইতে পারে 500 গ্রাম পানি খাবে 50 গ্রাম আমরা জানি এগুলো আমি একদম কারখানায় গিয়ে এসব প্রমাণ করে আসছি আপনি আমাকে শেখাইয়েন না ঠিক আছে এই যে প্রতারণা করতেছে 500 গ্রাম দইয়ের প্রতারণা এটা করা যাবে না হ্যাঁ জনগণ কি বলেন আপনারা কি বলেন আপনাদের সাথে কি হয় বলেন তো চারশো গ্রাম বাদ দেয় এখন কতটুক দেখলেন প্রায় 1 কেজি হলো না পাতালের ওজন আপনি ওনারা কি বলছে শুনছেন ওরা তো জেনে শুনে প্রতারণা করতেছে ওরা জানে এটা খুঁটি ধরার দরকার নেই তো তারা তো তাই করছে ওনারা এখানে খুঁটির ওজন হয়েছে 959 গ্রাম ওনারা এখানে বাদ দেয় 400 গ্রাম তাহলে কত থাকলো 559 গ্রাম ধরলাম পানি খেয়েছে 100 গ্রাম তাও তো 400 গ্রাম থেকে এই 400 গ্রাম খুঁটি 120 টাকা 130 টাকা কেজি সে বিক্রি করছে এটা কি প্রতারণা হলো না এটা তো জেনে শুনে সে করতেছে তাই না আর এগুলো খেয়াল রাখতে হবে এই যে দেখেন এই যে প্যাকেট এই প্যাকেট এটা সরান করতে এই প্যাকেটের ওজন কতটুকু 27 গ্রাম আসলো এটা কি এমন প্যাকেট যে একটা প্যাকেটের ওজন 27 গ্রাম হবে এই প্যাকেট যেটা তো আমরা বানাই না মাটি দিয়ে নিয়ে আসবেন প্যাকেট লাগাই মানুষ মাটি দিয়ে আর এই প্যাকেটে কি আপনার সরাসরি জিলাপি বিক্রি করার কথা শুধু ওই জায়গা হতেও না এই ভিতরেও আবার বাতি দিচ্ছে এইসব প্যাকেট স্বাস্থ্যসম্মত না এইসব প্যাকেটে খাবার বিক্রি করা যাবে না আপনারা ওই যে ওই প্যাকেট দিবেন ওই প্যাকেট ভিতরে কেন ওইটা নিয়ে আসেন বাইরে এই প্যাকেট দিবেন এগুলো দেওয়া যাবে না আপনি